এখন যেই টুলটা সম্বন্ধে আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে অ্যাডভান্স টার্বো বক্স, মানে এটিএফ। এটিএফ বক্স তো আমরা দেখেছি, যেই বক্সটা দিয়ে নোকিয়া মোবাইলের ফ্ল্যাশিং হয় প্লাস আনলকিং, মানে এ টু জেড নোকিয়া মোবাইলে যত রকম কাজ আছে, নোকিয়া অ্যান্ড্রয়েড উইন্ডোজ থেকে শুরু করে নর্মাল ডিসিটি ফোর BB5, টোটাল যত রকমের জেনারেশনের মোবাইল আছে মানে নোকিয়ার, সমস্ত মোবাইল কিন্তু এটিএফ বক্সের মাধ্যমে আমাদের কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের একটা বক্স প্রয়োজন, এটিএফ বক্স। তো এটিএফ বক্স ছাড়া তো কাজটা হবে না, কিন্তু আজকে আমরা দেখাবো উইদাউট এটিএফ বক্স দিয়েই কীভাবে এটিএফ বক্সের ইন্টারফেসকে রান করানো যায়। তো ওই মানে এটা যদি রান করানো যায় তাহলে কিন্তু আমরা উইদাউট বক্স আমরা নোকিয়া মোবাইলকে সফটওয়্যার করতে পারবো। তো চলুন শুরু করা যাক এটিএফের টুলটা দিয়ে কিভাবে কাজটা হচ্ছে। তো আমরা এখানে স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভান্স টার্বো বক্স, অ্যাডভান্স বক্স টার্বো ফ্ল্যাশার বাই টেলিকম আইনক্স বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে, যেখান থেকে ডাউনলোড করে কিন্তু নোকিয়া মোবাইলের ফ্ল্যাশিং অনায়াসে করে দিতে পারবো। তো আমরা খুলে নিই ফার্স্টে অ্যাডভান্স টার্বো বক্সের ফোল্ডারটি। ফোল্ডারটা ওপেন করার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ওপরে টুল। তো আমাদের আগে পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে এখান থেকে। কপি করে নেওয়ার পর এবার অ্যাডভান্স বক্স টার্বো ফ্ল্যাশার এটাকে জাস্ট ডবল ক্লিক করব, ইয়েস ওকে। এবার এখানে পাসওয়ার্ড যেটা কপি করেছিলাম পেস্ট করলাম এবং নেক্সট, নেক্সট ইনস্টল। এবার কিন্তু সেটআপটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে ডেস্কটপের ওপর একটা লোগো চলে আসবে অ্যাডভান্স টার্বো বক্স বলে। তো ইনস্টল হয়ে যাক। হয়ে গেছে ইনস্টলেশন। ইনস্টল করার পর এবার আমরা কি করব, এটাকে লঞ্চটাকে অফ করে দিয়ে ফিনিশ করে দিলাম। দেওয়ার পর এবার আমরা ডেস্কটপ স্ক্রিনের উপরে কিন্তু অ্যাডভান্স বক্স টার্বো বলে দেখতে পাচ্ছি, যে অ্যাডভান্স বক্স টার্বো ফ্ল্যাশার। জাস্ট এটাকে এবার আমরা ওপেন করব। আমাদের কাছে কিন্তু কোনো বক্স নেই, মানে এটিএফ বক্স এমনি আমাদের আছে অফিসে সফটওয়্যারে কাজ দেখানোর জন্য, কিন্তু আমরা এখন যেটা দিয়ে করছি এতে কোনো বক্স কিন্তু কানেক্ট করা নেই, উইদাউট বক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স বক্স টার্বো যেটাকে ডবল ক্লিক করে আমরা ওপেন করেছিলাম, তো করার সাথে সাথে কিন্তু এই পেজটা ওপেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা পেজ খুলেছে। এই পেজটা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো নিচে একটা ইনফরমেশন আসছে, দেখা যাচ্ছে টেলিকম আইনক্স ম্যাজিক টুল যারা নিয়েছিলেন আমাদের এখান থেকে, মানে যা টেলিকম আইনক্সের স্টুডেন্ট যারা আমাদের এই টুলটা এখান থেকে কালেক্ট করেছিলেন তাদের জন্য একটা সুখবর। কি সুখবর সেটা হচ্ছে আমাদের কিন্তু এই টুলটা যারা নিয়েছেন তাদের আর একটা লেটেস্ট ভার্সন কিন্তু রিলিজ হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। টেলিকম আইনক্স ম্যাজিক টুল, তো আমাদের আগে যে ভার্সনটা ছিল সেটা ছিল 2.9.1। দেখুন আমি মাউসটা দেখাচ্ছি 2.9.1, এবার হচ্ছে 2.9.3। এই দেখুন এটা রিলিজ হচ্ছে 20 তারিখে। 20 তারিখের পর থেকে কিন্তু সাপোর্ট যে অপশানটা আছে, মানে এই টুলটা যারা নিয়েছেন সাপোর্ট বলে একটা অপশান আছে, সেখানে কিন্তু নতুন টুলটার সেটআপটা দেওয়া থাকবে, যেখান থেকে ডাউনলোড করে আমরা আরও ওতে নতুন নিত্য নতুন টুল অ্যাড হয়ে যাবে, যেখান থেকে আরও কিন্তু অনেক কাজ আমরা করে নিতে পারবো। এবার আসছি আমাদের অ্যাডভান্স টুলের কাজটা নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর অপশান আছে, এই অপশানগুলোতে এখান থেকে ক্লিক করলে কিন্তু খুলবে না, আমাদের ক্লিক করতে হবে আমাদের এই টেলিকম আইনক্সের লোগো যেটা দেখতে পাচ্ছেন স্যারের হাতের ওপর, তো এই লোগোটার উপরে ক্লিক করতে হবে। করলেই কিন্তু টার্বো বক্সের মানে এটিএফ বক্সের যে ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করেছি, চলে এসছে, এই দেখুন চলে এসছে এটিএফ বক্স 8.90 ভার্সন চলে এসছে। তো এইখান থেকে আমাদের কিভাবে মোবাইলকে সেট মানে চুজ করতে হয়, কিভাবে কি করতে হয় আমি জাস্ট ইন্টারফেসটাকে একবার রান করে দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে কোথা থেকে কি সেট করতে হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা BB5 বলে লেখা আছে, এখানে আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, BB5 DCT4 উইন্ডোজ মোবাইল এবং ইনফিনিয়ন CPU ওয়ালা যেই সমস্ত মানে নোকিয়া মোবাইল আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আর যদি আমরা DCT4 মোবাইল করতে চাই তাহলে DCT4 অপশানকে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের মডেল নাম্বার চুজ করতে হবে, এখানে প্রচুর মডেল আছে নোকিয়ার, মানে আমাদের শুধু চাই একটা USB পোর্ট, মানে মোবাইল ফোনে যদি USB পোর্ট থাকে তাহলে তো ডাইরেক্ট আমরা
কেবল কানেক্ট করে আমরা সফটওয়্যারের কাজটা করে নিতে পারবো, কারণ এটিএফ বক্স যাদের কাছে আছে তাদের এরকম RJ45 এরকম জায়গা থেকে কানেকশন হয়, কিন্তু আমাদের কেবলটা আউটপুট হয় যেটা আমাদের মোবাইলে ইনপুট করে ফ্ল্যাশিং করতে হয়। এবার আমাদের কাছে তো বক্স নেই, এটা তো উইদাউট বক্স খুলেছি, সুতরাং এটা দিয়ে করতে হলে USB কেবিলের মাধ্যমে কিন্তু ফ্ল্যাশ করতে হবে। তো এখান থেকে জাস্ট যে কোনো একটা মডেল আমি জাস্ট চুজ করছি, এখানে চুজ করার পর আমরা নিচের দিকে যদি অপশন দেখতে পাই, এখানে নিচে অপশন রয়েছে মানে আমাদের ফ্ল্যাশ ফাইল যদি ইনস্টল করা থাকে, যারা ইওএফএস বক্স ইউজ করেছেন তারা জানেন আমাদের ইএক্সি ফাইল থাকে নোকিয়া মোবাইলে ফ্ল্যাশ করার জন্য, তো ওই টোটাল ইএক্সি ফাইল যদি ইনস্টল করা থাকে তাহলে সে যখনই আমরা মডেল চুজ করব ফাইল কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, MCU PPMCNT, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফাইল চুজ করতে লাগবে না। আর এখানে আমাদের ফাইল ইনস্টল করা নেই, তার জন্য আমাদের এখানে গিয়েও আমরা চুজ করে নিতে পারি ফাইল, আর যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে ফাইল চলে আসার পর জাস্ট এখানে ফ্ল্যাশ অপশনে ক্লিক করতে পারবো আমরা। তার আগে মোবাইল কানেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে বাস চেক বলে অপশন আছে, যদি মোবাইল ডেড থাকে তা সেক্ষেত্রে বাস চেক, আর মোবাইল যদি অন থাকে সেক্ষেত্রে স্ক্যান ফোন, স্ক্যান ফোন করলে কিন্তু এপাশে ইনফরমেশান চলে আসবে যে মোবাইলটা ডিটেক্ট হয়েছে কি হয়নি, টোটাল ইনফরমেশান চলে আসবে। তারপর আমরা ফ্ল্যাশে গিয়ে ক্লিক করে দিতে পারবো, এটা হচ্ছে DCT4 BB5, প্রত্যেকটা একই রকমই ফান্ডা, BB5 DCT4, কোনো ইন্টারফেসের কোনো চেঞ্জ নেই, মানে যেটাই আমরা করতে যাব জাস্ট আমাদের এখান থেকে মডেলটা চুজ করতে হবে, মানে RM ভার্সন হার্ডওয়্যার ভার্সনটা চুজ করতে হবে। চুজ করার পর এখানে নিচের দিকে চলে আসতে হবে, আর এখানে USB মোড বলে লেখা আছে, এই USBটাকে ক্লিক করতে হবে, তাহলে টোটাল কাজটা কিন্তু USB থ্রু হবে। এরপর আমাদের ফাইল বাছতে হবে, এখানে এই অটোমেটিক যদি না আসে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে শো করবে, না থাকলে এখানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর ম্যানুয়ালি কিন্তু আমরা এখান থেকে ফাইল বেছে নিতে পারবো, ফাইল বেছে নেওয়ার পর যেরকম আমরা চেক করলাম বাস চেক বা স্ক্যান ফোন, তারপর ফ্ল্যাশ ক্লিক করলে কিন্তু মোবাইল ফ্ল্যাশিং হয়ে যাবে। আর যদি মোবাইল লক থাকে সেক্ষেত্রে ফ্ল্যাশ করার প্রয়োজন নেই, যেতে হবে টিউনিং অ্যান্ড মেনটেন্যান্স এই অপশনটাতে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা অপশন পাচ্ছি ফুল ফ্যাক্টরি রিসেট, এটা মারলেই কিন্তু সব কিছু লক খুলে যাবে, অথবা আমরা শুধুমাত্র ইউজার ডাটা রিসেটও করতে পারি, এখানে ক্লিক করে জাস্ট রিসেট সিলেক্টেড। আর যদি আমরা টোটাল সবগুলোকে সিলেক্ট করে আমরা ইয়ে করতে পারি, এখানে ক্লিক করে জাস্ট রিসেট সিলেক্টেড, আর এখানে রিসেট অল, সেক্ষেত্রে আমাদের কিছু সিলেক্ট ফিলেক্টের ব্যাপার নেই, এখানে ক্লিক করলেই কিন্তু টোটালটা রিসেটিং হয়ে যাবে অটোমেটিক্যালি, তার জন্য মোবাইল কানেক্ট থাকতে হবে অবশ্যই। তো এই হচ্ছে ATF টুলসের মোটামুটি একটা আমি জাস্ট ধারণা দিলাম যে ATF বক্স দিয়ে কী কী কাজ করা যাবে। তো এখানে আর একটা জিনিসও দেখিয়ে দিই যেহেতু খোলা রয়েছে, এটা হচ্ছে এখান থেকে লুমিয়া মোবাইল মানে উইন্ডোজ ফোনও কিন্তু ফ্ল্যাশিং করা যাবে, যে উইন্ডোজ এখানে আমাদের মডেল নাম্বার দেওয়া আছে, উইন্ডোজে যা যা মডেল রয়েছে সেসব মডেল এখান থেকে সেট করে যেইভাবে আমরা নর্মালি ফ্ল্যাশিং করলাম ফাইল বেছে কিন্তু ফ্ল্যাশিং করে দিতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে এখানে নোকিয়া A to Z মোবাইল কিন্তু আমরা ফ্ল্যাশিং করে ফেলতে পারবো, আমাদের কাছে যদি আমাদের এই টুলটা যদি থাকে তাহলে কিন্তু অনায়াসে আমরা নোকিয়ার কাজ করে নিতে পারবো। আর এই টুলটা আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা ডাউনলোড করে ATF বক্সটা কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন।